অনিয়মিত জীবন ধারণের কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে আমাদের দেশে দিন দিন হার্টের রোগ বেড়েই চলেছে, একমাত্র সচেতনতাই পারে এই রোগের হার কমিয়ে দিতে। হৃদযন্ত্র সুস্থ রাখতে এখন থেকে কিছু অভ্যাস গড়তে হবে। হৃদরোগে আক্রান্তরা সহ সবারই উচিত বেশ কিছু নিয়ম মেনে চলা, যেমন দৈনিক 4-5 কিলোমিটার বেগে অন্তত 45 মিনিট হাঁটতে হবে। যদি হাঁটতে না পারেন তাহলে অন্তত 15 মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখুন। ভাত, রুটি, আলুর মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিহার করুন। চিনি ও লবণ এড়িয়ে চলুন। দৈনিক 5 গ্রামের বেশি লবণ খাবেন না। প্রতিদিনের খাবার তেলের পরিমাণ 15-20 মিলিলিটার রাখুন। খাবারে অন্তত 5 পদের শাকসবজি রাখতে হবে, অন্তত 500 গ্রাম। ধূমপান পরিহার করুন। বায়ু দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করুন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও কিডনি রোগীদের বিশেষ সতর্কতা ও নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করতে হবে। 6 মাস অন্তর পুরো বডি চেক আপ করাতে হবে, বিশেষ করে ECG এবং রক্ত পরীক্ষার মাধ্যমে হাড়ের সুস্থতা নিশ্চিত করুন। সরিষার তেল কিংবা অলিভ অয়েল অথবা ভেজিটেরিয়ান অয়েল দিয়ে রান্না করুন। যেসব প্রাণীর বেশি পা থাকে তাদের মাংস খাওয়া যাবে না, যেমন চিংড়ি, গরু খাসির মাংস ইত্যাদি। মাসে 3-4 দিন নিয়মের ব্যতিক্রম হলে অসুবিধা নেই, তবে বাকি দিনগুলো একইভাবে চলতে হবে। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিও তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।